বন্ধুরা, তোমাদের সিলেবাস তো বোর্ড থেকে রিডিউস করা হয়েছে, কিন্তু এই সিলেবাস রিডিউসের পেছনে অনেকের মন্তব্য অনেক রকম, যে এই যে সিলেবাস রিডিউস করা হয়েছে তার জন্য স্টুডেন্টরা পরবর্তী সময়ে প্রবলেমে পড়বে এবং ভবিষ্যতে তোমাদের কী ধরনের সমস্যা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের কথা যদি বলি আর দিস ইয়ারের যদি কম্পেয়ার করি, ঠিক আছে, মানে এই বছরের সাথে যদি আগের বছর এর যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে কী আমরা দেখতে পারবো, একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে তোমাদের আগের বছর আর এই বছরের মধ্যে ডিফারেন্টটা কোথায়। তো এখানে আগের বছর আর এই বছরের মধ্যে মেইন তফাতটা কী যদি আমি বলি, সেখানে মেইন তফাত যেটা রয়েছে এ সেটা হচ্ছে যে আমাদের স্টার্টিং কিন্তু একই সময়ে হয়েছে, এখানেও স্টার্টিং হয়েছে সেম সময়, এখানেও স্টার্টিং হয়েছে সেম সময়, কিন্তু এবছরের যদি সিলেবাসের কথা বলি তাহলে কিন্তু আগের বছরের সিলেবাসের যদি কথা বলি তাহলে কিন্তু 100% সিলেবাস ছিল, ঠিক আছে, 100% সিলেবাস ছিল। তো এখানে 100% সিলেবাস ছিল আগের বছর, কিন্তু এবছরে রিডিউস করা হয়েছে, কি রিডিউস করা হয়েছে, কত 30-35% সিলেবাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কি হচ্ছে রিডিউস করা হয়েছে, ঠিক আছে, রিডিউস করা হয়েছে। এবার এইখানে তাহলে কতটা সিলেবাস রয়েছে, এই কতটা সিলেবাসের উপর এবছর বোর্ড এক্সাম হবে, তো এখানে তোমাদের তোমরা এখান থেকে বলতেই পারো যে এ 65% থেকে 70% সিলেবাসের ওপর কী হচ্ছে পরীক্ষা হবে, তাহলে এবারে 100% কিন্তু সিলেবাস নেই, ঠিক আছে, এ সিলেবাস কিন্তু নেই, 65-75% সিলেবাস রয়েছে। এবং টাইম পিরিয়ডের কথা বলি, স্টার্টিং তো সেম সময় হয়েছে, এবার যদি টাইম পিরিয়ডের কথা বলি যে এটা অ্যাকচুয়ালি আগের বছর অ্যাকচুয়ালি কত সময় পেয়েছিল স্টুডেন্টরা, কিন্তু ওয়ান ইয়ার পেয়েছিল। এবছর এখনও পর্যন্ত ডেট মেনশন হয়নি, কিন্তু স্টুডেন্টরা আগের বছর যে সময় পেয়েছিলো সেই সময়ের থেকে এবছর ওর অনেকটা সময় বেশি পাবে। কতটা আমি ধরে নিতে পারি, যদি জুন মাসে পরীক্ষা যেটা শোনা যাচ্ছে যে জুন মাসে পরীক্ষা হবে, সেই অনুযায়ী 4 বছর প্রায় 4 মান্থ হয়, ঠিক আছে। এদিকে একটা জিনিস ভালো করে যদি অ্যানালাইজ করি, আগের বছর সময় কম ছিল, মানে 1 বছর সময় ছিল, এবং ফুল সিলেবাসের ওপর মানে 100% যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপর স্টুডেন্টদের পরীক্ষা দিতে হতো, কিন্তু এবছরের কথা যদি বলি সেক্ষেত্রে 1 বছর 4 মাস বা কিছু সময় এক্সট্রা তারা অবশ্যই পাবে, বা কিছু বেনিফিট অবশ্যই পাবে। এবং এইখানে যে যে বিষয়টা রয়েছে যে সিলেবাসে 30-35% রিডিউস করা হয়েছে, এবং সিলেবাস যেটা সেটা হচ্ছে 65-70% হয়ে গেছে। তো এখানে এই যে বিষয়টা, এটা কেন হলো, তোমরা সবাই জানো কোভিডের যে ব্যাপারটা, সেই কোভিডের ব্যাপারের জন্য এক্ষেত্রে কি ক্লাস হচ্ছে না, অবশ্যই ক্লাস হচ্ছে, প্রত্যেকটা স্কুল ক্লাস নিচ্ছে, যতটা সম্ভব স্টুডেন্টদের দিচ্ছে, কিন্তু আগের মতন অবশ্যই হচ্ছে না, কারণ কি এই যে বিষয়টা আগের বছরগুলো যেগুলো ছিল ও সেইগুলো কিন্তু অন্য মোডে হয়েছিল। আগের বছর যে মোডটা ছিল সেটা ছিল অফলাইন পুরোপুরি, ঠিক আছে, অফলাইন মোড ছিল, ঠিক আছে, অফলাইন মোড ছিল, এটা কি হচ্ছে পুরোপুরি অনলাইন। অনলাইনে অনেকে অনেক অসুবিধা হচ্ছে, প্রথম হচ্ছে সময় একটু বেশি লাগার কথায়, কারণ তোমরা জানো অফলাইনে কোনো প্রবলেম হয় না স্কুলে পড়াতে বা শিক্ষকদের, অনলাইনে কি হচ্ছে শিক্ষকদের কোনো সময় নেটওয়ার্ক কানেক্টিভিটির প্রবলেম দেখা যায়, আর অনেক ধরনের প্রবলেম দেখা যায়, ডিস্ট্র্যাকশন বেশি স্টুডেন্টদের, সমস্ত কিছুর জন্য সময় অবশ্যই বেশি লাগবে। তো সময়ের কম্পারিজন আমরা অতটা করব না, কারণ এই যে সময়টা যেটা বেশি লাগছে সেটা এখানে দেওয়া হচ্ছে, মানে সময় প্রায় সমানই আমরা বলতে পারি, 1 বছর 4 মাস হলেও সমান বলতে পারি, কারণ অনলাইনে পড়তে আমাদের একটু বেশি সময় লাগে, সেই কারণে সময় আমরা ধরে নিতে পারি যে একই সময় পাচ্ছে স্টুডেন্টরা, কারণ তোমাদের বলেই দিলাম যে অনলাইনে একটু বেশি সময় লাগে। তো এখানে সিলেবাসের কথা যদি, কেন এই ধরনের সরকার থেকে এই ধরনের ডিসিশান নেওয়া যায়, শুধুমাত্র আমাদের বোর্ড না, বিভিন্ন বোর্ডে রিডিউস করা হয়েছে সিলেবাস, সর্বভারতীয় বোর্ড থেকে শুরু করে বিভিন্ন স্টেট বোর্ডগুলোর সিলেবাস রিডিউস করা হয়েছে, সেটা কি একেবারে ভালো কি মন্দ? আমার ক্ষেত্রে যদি বলি আমি বলবো একেবারে ঠিক, রিডিউস করা দরকারই ছিল, কারণ এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনলাইনে পঠন পাঠন করতে পারছে না, বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, তাদের স্মার্টফোন নেই বা বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো সেই কারণে কি হচ্ছে এই যে 30-35% সিলেবাস রিডিউস করছে, এই সিচুয়েশনের ওপর ভিত্তি করে আমরা যদি বলি একেবারে কারেক্ট। কিন্তু এবার অনেকে তোমরা বেশিরভাগ ছেলেমেয়েই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছো, অনেকে আবার লিখছো এটাকে অ্যাপ্রিসিয়েট করছো না। তো বেশি ম্যাক্সিমাম যদি ম্যাক্স টু ম্যাক্স আমরা ধরি তাহলে এখানে 3টে ক্যাটাগরিকে বলতে পারি যারা এটাকে সাপোর্ট করছে। তো এখানে যারা সাপোর্ট করছে তাদেরকে আমরা, বা সাপোর্ট করছে না তাদেরকে আমরা 3টে ক্যাটাগরিতে মোস্ট ভাগ করতে পারি মোস্টলি। এই একটা কি হচ্ছে এখানে 3টে ক্যাটাগরি, ঠিক আছে, এই এই যে 3টে ক্যাটাগরি যারা সাপোর্ট করছে তাদেরকে ভাগ করতে পারি। প্রথম কি, এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, 3টে ক্যাটাগরিতে ভাগ করলাম। প্রথম পার্সনের মধ্যে কি পড়ছে, ইউ, মানে তোমরা পড়ছো,
মানে তোমরা স্টুডেন্ট যারা রয়েছো তোমরা এটাকে ম্যাক্সিমাম 90-95% স্টুডেন্ট এটাকে সাপোর্ট করবে, কারণ কম সিলেবাস রয়েছে, কম সিলেবাসের ওপর পরীক্ষা দিতে হবে তোমাদের ক্ষেত্রে অনেকটা ভালো, যারা যাদের সমস্ত কিছু রয়েছে, যারা অনলাইনে ক্লাস করতে পারছে, যেমন সমস্ত সুবিধা বাড়িতে রয়েছে, কোনো প্রবলেম হচ্ছে না, তাদেরও কিছুটা প্রবলেম হচ্ছে, তাও বলছে না আমার কম সিলেবাসের ওপর পরীক্ষা দিতে হচ্ছে, কম পড়তে হবে, নাম্বার ইনক্রিজ বেশি হবে, সেক্ষেত্রে তারাও হ্যাপি। আর যাদের সমস্যা হচ্ছে, যাদের প্রবলেম হচ্ছে অনলাইনে পড়তে, তারা তো অবশ্যই হ্যাপি। তো এখানে 95% যে স্টুডেন্টরা রয়েছে তারা বলছে না এই যে ডিসিশনটা ঠিক রয়েছে, কিন্তু এরকমও 5% স্টুডেন্ট রয়েছে যে এটাকে সাপোর্ট করছে না, বলছে আমাদের প্রবলেম হতে পারে, কী প্রবলেম হতে পারে তারা কী বুঝছে সেটা অবশ্যই আলোচনা করব। এবার হচ্ছে সেকেন্ড কারা, এবার হচ্ছে টিচার, বিভিন্ন টিচার বা প্যারেন্টস যারা রয়েছে, ঠিক আছে, টিচার যারা রয়েছে, টিচাররা কী করছে, টিচাররা কী বলতে চাইছে, টিচাররা বা প্যারেন্টসদের কথা যদি বলি, তারা কিন্তু ও এই জিনিসটাকে দেখা যাচ্ছে 50% সাপোর্ট করছে। প্যারেন্টসরা বলছে, যারা বলছে যে এই পরিস্থিতিতে স্টুডেন্টরা পড়তে পারছে না, বা যাদের বাড়িতে ফিনান্সিয়াল কন্ডিশন এরকম না, যারা অনলাইনে পড়তে বা অনলাইনে এফোর্ড করতে পারছে না পড়াশোনা, তাদের ক্ষেত্রে বলছে না ঠিক হয়েছে, এখানে সিলেবাস কমানো একান্ত জরুরি, কারণ ছেলেমেয়ে পড়তে পারছে না। এবং টিচারদের কথা, টিচারদের অনেকের বক্তব্য যে এই সময়টা, বেশিরভাগ টিচারদের বক্তব্য যে স্টুডেন্টদের জন্য একেবারে সঠিক ডিসিশন হয়েছে, এবং আমারও সেই বক্তব্য স্টুডেন্টদের জন্য একেবারে, কেন যখন একটা মানে এডুকেশন সবার জন্য সমানভাবে যখন সবাই ইউজ করতে পারছে না, সেক্ষেত্রে সিলেবাস রিডিউস করা একান্তই জরুরি ছিল, যেটা সরকার করেছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তো এখানে যে 50% রয়েছে টিচার, তারা এটাকে এগ্রি করবে, এবং 50% টিচার এগ্রি করার সাথে একটা জিনিস উল্লেখ করবেই, বা প্রত্যেকটা টিচার উল্লেখ করেছেও, ভবিষ্যতের কথা, ভবিষ্যতের স্টুডেন্টদের ভবিষ্যৎ কী, যদি রিডিউস করা হয় ভবিষ্যতে কী কী প্রবলেম দেখা যাবে অবশ্যই বলবো। থার্ড কারা, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যাদের কী হচ্ছে এক্সপিরিয়েন্স যারা, যা কারা, যারা পড়ে এসছে আগের থেকে, বা যারা টিচারও এই ক্যাটাগরির মধ্যে পড়ে, সমস্ত যাদের পুরোপুরি এক্সপিরিয়েন্স রয়েছে, এখানে গার্জিয়ান বলতে তাদের কথা বলেছি, যারা হয়তো সেরকমভাবে এই ব্যাপারটাকে বোঝে না, কিন্তু স্টুডেন্টদের ভালো চাই কিন্তু বোঝে না অ্যাকচুয়ালি আসল ব্যাপারটা কি, ভবিষ্যতের ব্যাপারটা ভাবে না, আর এরকমও কিছু প্যারেন্টস রয়েছে, বা টিচার রয়েছে, বা স্টুডেন্ট রয়েছে, সমস্তকেও কিন্তু এখানে, যারা এক্সপিরিয়েন্স রয়েছে এবং ভবিষ্যতের কথা যারা চিন্তা করে, তারা কিন্তু ও না, এখানে দেখা যাবে যারা চিন্তা করে তারা এগ্রি করলেও, এই পরিস্থিতির জন্য এগ্রি করলেও স্টুডেন্টদের ক্ষেত্রে বলবে যে এটা মানে তোমাদের, আমি বলতে পারি যে 80% ঠিক হয়নি, 80% এই বিষয়টা ঠিক হয়নি, এবং 20% এটা ঠিক হয়েছে, এই পরিস্থিতির ওপর ডিপেন্ড করে তারা বলবে যে 20% ঠিক হয়েছে, এই ডিসিশন ঠিক হয়েছে, আর 80% ঠিক হয়নি। তো কেন এই কথা বলছি, সমস্ত কিছু আলোচনা করব, আর আমি বারবার একই কথা বলছি, তোমাদের যে ব্যাপারটা, যে সিলেবাস যে কমানোর ব্যাপারটা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট এই কারণেই করছি, কারণ এখন প্রচুর এরকম স্টুডেন্ট রয়েছে যারা অনলাইনে সুবিধা ভোগ করতে পারছে না, ক্লাস করতে পারছে না, সেই কারণেই অ্যাপ্রিসিয়েট করছি, আদারওয়াইজ কিন্তু না। কারণটা তোমাদের একটু ভেঙে বলবো, দেখো অবশ্যই 30-35 সিলেবাস রিডিউস করা হয়েছে, ভেরি গুড। তো এখানে সবার প্রথম প্রবলেমটা কী হবে, ক্লাস টেনের স্টুডেন্টদের অনেক এরকম পোর্শন রয়েছে যেগুলো বাদ দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে তাদের লাগবে, যেমন ত্রিকোণমিতির যে বিষয়গুলো, ইলেভেনে যখন করবে বিরাট বড় সিলেবাস, ইলেভেনে তো আর সিলেবাস রিডিউস করা হবে না, যখন তারা ইলেভেনে উঠবে তখন কি তাদের পুরো টেনের যারা যে ত্রিকোণমিতির পোর্শনগুলো রয়েছে সেগুলোকে শিখতে হবে, শেখার পরেই কিন্তু ও আবার সেই ইলেভেনের পোর্শনটা তৈরি করতে পারবে। কারণ কি হয়, এখন স্টুডেন্টরা কী করে, যে টেনে শেখা আছে ত্রিকোণমিতিক পোর্শন, ত্রিকোণমিতি শুরু করে দিল, কেন ওখানে আরও অনেক সূত্র আছে নতুন নতুন, টেনেরটা শিখবে, ইলেভেনেরটা শিখবে, তারপরে অনেক কিছু এরকম রয়েছে, যেমন স্ট্যাটিস্টিকের কথা যদি বলি, ইলেভেনের পোর্শনেও কিছু স্ট্যাটিস্টিক রয়েছে যেগুলো অলমোস্ট টেনে শিখে আসা হয়, তাহলে পুরোপুরি তাদের অনেক কিছু শিখতে হচ্ছে যেটা ক্লাস টেনে আগের বছরের স্টুডেন্টরা শিখে এসছে। সেক্ষেত্রে টেনের স্টুডেন্টদের কিন্তু এরকমভাবে অনেক পোর্শন অসুবিধা হবে যেগুলো সায়েন্সের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে রয়েছে। দ্বিতীয়ত কি, সবচেয়ে বেশি অসুবিধা হবে ক্লাস টুয়েলভের, যারা এইচএস দিচ্ছে, ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের সবথেকে অসুবিধা হবে। কেন, এটার কোশ্চেন মার্ক হচ্ছে কারণ কাদের, ক্লাস টুয়েলভের মধ্যে কাদের অসুবিধা হবে, এই পরের বছরই অসুবিধা হবে কাদের, যারা সর্বভারতীয় যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোকে দেবে, বিভিন্ন এক্সাম রয়েছে, নিট রয়েছে, জয়েন্ট রয়েছে, বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স রয়েছে, বিভিন্ন এক্সামগুলো সর্বভারতে, আমি স্টেট লেভেলের পরীক্ষার কথা বলছি না, আমি অল ইন্ডিয়া বেসিসে যে এক্সামগুলো হয় সেই এক্সামের কথা বলছি। সেখানে কি এই কোভিডের জন্য সিলেবাস রিডিউস করা হবে, তোমার কি মনে হয়? তোমরা অনেকেই বলবে হ্যাঁ
ওখানেও তো সিলেবাস রিডিউস করা হবে, কিন্তু আমি একটা কথা বলে রাখি, ওখানে সিলেবাস রিডিউস যদি করা হয়ও সেক্ষেত্রেও তোমাদের সব সিলেবাস পড়তে হবে, কারণ ওখানে প্রত্যেকের ক্ষেত্রে সমান সিলেবাস রিডিউস হবে না। কী বলতে চাইছি ভালো করে বোঝো, দেখো এখানে সিলেবাস রিডিউস কিন্তু একজনের হয়নি, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সিলেবাসের যে রিডিউসের ব্যাপারটা সেটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের হয়নি, এই সর্বভারতীয়ের হয়েছে বা অন্যান্য যে স্টেটগুলো রয়েছে সেদের ক্ষেত্রেও হয়েছে। এ ওয়েস্ট বেঙ্গলের তো হয়েছে তোমরা জানো, তেলেঙ্গানা বোর্ডের হয়েছে, পাঞ্জাবের হয়েছে, হরিয়ানার হয়েছে এবং অন্যান্য সমস্ত যে রাজ্য আছে এ প্রত্যেকটা রাজ্যের কিন্তু রিডিউস এটা হয়েছে, ঠিক আছে, রিডিউসটা কিন্তু হয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে প্রত্যেকের কিন্তু কি সমান সিলেবাস রিডিউস হয়েছে, আমি ম্যাথামেটিক্সের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা যদি বলি সেক্ষেত্রে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যেটা আছে সেটাকে রিডিউস করা হয়েছে বা ভেক্টরটাকে রিডিউস করা হয়েছে, যে অন্যান্য বোর্ডেরও কি সেম পোর্শন রিডিউস করা হয়েছে সেটা কিন্তু হয়নি, অনেক জায়গায় চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। তো দেখা গেল সর্বভারতীয় যখন বোর্ড দেবে তখন কিন্তু বা অল ইন্ডিয়া বেসিস যে এক্সামগুলো হবে সেগুলো কিন্তু এই যে প্রত্যেকটা স্টেটের স্টুডেন্টরা দেবে, তো সেক্ষেত্রে ওরা যদি সিলেবাস রিডিউসও করে একটা নির্দিষ্ট লিমিট, একটা লিমিটেড পোর্শন রিডিউস করবে বা একটা নির্দিষ্ট পোর্শন রিডিউস করবে, সেই পোর্শনটা ওই বোর্ডে রিডিউস ছিল কি না রিডিউস ছিল না সেটা দেখার বিষয়। তার মানে বুঝতেই পারছো যারা অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা দেবে, অল বোর্ডের হয়ে পরীক্ষা দেবে মানে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো দেবে সেই পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে সেই এক্সামগুলোকে এক্সামে বসবো, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই প্রবলেম হবে। যারা ভাবছো ক্লাস টেনে পড়ছি তারপরে আমরা পরের বছর পলিটেকনিক পড়বো বা আদার্স ইঞ্জিনিয়ারিং লাইনে যাব, ও সেক্ষেত্রে তাদেরও কিন্তু ফুল সিলেবাস কভার করা একান্তই প্রয়োজন। পুরো ব্যাপারটা কিন্তু আমি পুরো বিস্তারিত অ্যানালাইজ তোমাদের পড়ে বলে দিলাম যে ব্যাপারগুলো কী অ্যাকচুয়ালি বাস্তবিক আমাদের কী দৃষ্টিপাত রাখা দরকার। তো এটা মাথায় রাখো, অবশ্যই ভালো হয়েছে, আমি আবার অ্যাপ্রিসিয়েট করছি বোর্ড থেকে যেটা ডিসিশান নেওয়া হয়েছে, সরকার থেকে যেটা ডিসিশান নেওয়া হয়েছে, নিজের একার জন্য ডিসিশান নেয়নি, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ডিসিশান নিয়েছে। সেক্ষেত্রে 30-35% যে বিষয়ে সিলেবাস রিডিউস করেছে একেবারে ঠিক করেছে এই মুহূর্তে করাও দরকার, কিন্তু আমি তাদের কথা বলছি যারা সর্বভারতীয় বোর্ডে বা অল ইন্ডিয়া বেসিস এক্সামে বসবে বা ইন ফিউচার টেনের পরে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও, পলিটেকনিক দিতে চাও, আদার্স থিং যে কোনো জায়গায় যেতে চাও, তাদেরকে এন্ট্রান্স এক্সাম যখন দিতে হবে সেই এক্সামের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হবে। যদি তোমরা স্টেট লেভেলের কোনো এক্সাম দিলে হয়তো এই সিলেবাসের ওপরেই নিতে পারে, কিন্তু এটা এখনও পর্যন্ত সিওরিটি দিয়ে আমরা বলতে পারি না। আর সর্বভারতীয় বা অল ইন্ডিয়া বেসিসে যারা এক্সাম দেবে তাদের কিন্তু পুরো সিলেবাস কভার করতেই হবে। ক্লাস টেনের যে স্টুডেন্ট রয়েছে তাদের ম্যাক্সিমাম কভার হয়েও গেছে আমি জানি, কারা কারা ফুল সিলেবাস অলরেডি কভার করে ফেলেছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা মেন সিলেবাস যেগুলো রয়েছে সেগুলোকে আগে ভালো মতন কমপ্লিট করো, তারপরে যে সিলেবাসগুলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি বা সিলেবাসে রিডিউস করা হচ্ছে সেই সিলেবাসগুলোকেও করো, যে পরবর্তী যে এক্সামগুলোতে যদি তোমরা বসতে চাও তো সেক্ষেত্রে তোমাদের পুরো কমপ্লিট করো। আমি জাস্ট অ্যালার্ট করলাম যাতে তোমাদের পরবর্তী সময়ে কোনো অসুবিধা না হয়। তো আর এই ধরনের ভিডিও হয়তো তোমার গোটা ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে না, সেই কারণে অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। তারাও যদি এই মানসিকতার ওপর থাকে যে সিলেবাস রিডিউস হয়ে গেছে ওইটুকুই পড়বো এবং বড়ো কোনো এক্সামের জন্য প্রিপারেশান নেয় ওইটুকু সিলেবাস মাথায় রেখে, পরবর্তী সময়ে কিন্তু অনেকটা অসুবিধা হবে, সেই কারণে সবাইকে এই ভিডিওটাকে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই।